আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। দারুণ মজাদার ক্যারামেল ক্রিমি পুডিং কিভাবে আপনারা এই ওয়ান টাইম কাপে তৈরি করতে পারবেন সেটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। একদম পারফেক্টভাবে কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার জন্য ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি কোনো পানি মিক্স করিনি। আর চিনিটা দিয়ে কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, যখন দেখবেন যে চিনিটা একটু গলে এসেছে তখন স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে আপনাকে নেড়ে দিতে হবে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন অনেকটাই লালচে হয়ে এসেছে, ঠিক যখন একটু ডিপ লালচে হয়ে আসবে তখনই আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এটাকে কিন্তু এর থেকে বেশি ডিপ কালার করবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। পানি দিয়ে এখন খুব ভালো করে এটাকে আমাকে বলক তুলে নিতে হবে। যখন ঠিক ভালো মতো এটা বলক চলে আসবে তখনই নামিয়ে নেবেন। আর এই ক্যারামেলটা কিন্তু একটু পাতলা হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একদম পারফেক্টভাবেই কিন্তু হয়ে যাবে। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর নর্মাল ক্যারামেল যেরকম ঘন হয় দেখতেই পাচ্ছেন, এটা সেরকম ঘন না। ওয়ান টাইমের এই কাপগুলো কিন্তু আপনারা যে কোনো বেকিং আইটেমের দোকানে কিনতে পাবেন, অথবা আপনারা বাহিরেও এটা কিনতে পাবেন। আমি এরকম ছোট ছোট কিছু কাপ নিয়েছি। আর এখন স্পুন দিয়ে আমি এখানে ক্যারামেল যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন এক সাইডে রেখে দিব, আর এটা কিন্তু হার্ড হয়ে যাবে না, তাই ভয় পাওয়ার কিছুই নেই। এখন আমরা দুধটা জাল করে নিব। আমি এখানে 500 গ্রাম পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে এটাকে এখন জাল করে অর্ধেক করতে হবে, মানে 500 গ্রাম দুধকে আমরা 250 গ্রাম করে নিব। আর এই জাল করা দুধের মধ্যে কিন্তু এখন চিনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা ক্যারামেলে প্রচুর চিনি ব্যবহার করেছি, যেটা কিন্তু এই পুডিংয়ের জন্য যথেষ্ট। চাইলে আরেকটু চিনি দিতে পারেন, কিন্তু সেটা আমরা পরে দিব। আমি দুধটা জাল করে নিয়েছি, এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। দুধটা কিন্তু এখন অনেক বেশি গরম, আর এই গরম দুধের মধ্যে কিন্তু আমরা ডিম দিতে পারবো না, তাই এটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে নাড়তে নাড়তে এটাকে এমনভাবে আনতে হবে যেন আঙুল একটা ডুবিয়ে দিলে সেই তাপটা আপনি সহ্য করতে পারেন। তখন সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডিম। আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটা দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর যত পরিমাণ আমি দুধ নিয়েছি এই পরিমাণের জন্য 2টা ডিমই কিন্তু একদম পারফেক্ট। সম্পূর্ণ ব্যাটারটা আমি একটু ছেঁকে নিব, এতে করে এক্সট্রা যদি কোনো কিছু থাকে তাহলে সেটা চাকনির মধ্যে চলে আসবে। আমি প্রথমে কিছুটা ছেঁকে নিয়েছি। এখন ছোট ছোট যে বাটিগুলো রেডি করেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছুই নেই, ক্যারামেলটা কিন্তু দুধের সাথে মিশে যাবে না, এটা খুব সুন্দরভাবেই কিন্তু নিচে পড়ে যাবে। ঠিক এভাবে আমি দিয়ে দিচ্ছি। আমাদের যে 500 গ্রাম দুধ নিয়েছিলাম সেটা দিয়ে এরকম ছোট ছোট 5টা কাপ হয়েছে। আর এটাকে আমি ওভেনে বেক করব। অবশ্যই উপরে ফয়েল দিয়ে নিতে হবে, এই কাপগুলো যখন আপনারা ওভেনে বেক করবেন তখন অবশ্যই ফয়েল দিয়ে উপরে এভাবে কভার করে দিতে হবে। আর ভয় পাবার কিছু নেই, এগুলো কিন্তু পুড়ে যাবে না বা গলে যাবে না। এরকম একটা কেক ট্রেতে আমি এখন পুডিংয়ের কাপগুলো বসিয়ে দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যেন পুডিংয়ের বাটিটা সামান্য পরিমাণে পানিতে ডুবে থাকে। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। এই যে আমাদের পুডিং কিন্তু রেডি। আমি এটাকে বেক করে ফ্রিজে নর্মাল রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। তারপরে এখন আমি আপনাদের সামনে এটা দেখাচ্ছি। অবশ্যই এটাকে ভালো করে সেট করে তারপরে আপনারা এটাকে সার্ভ করবেন বা মোল্ড আউট করবেন। সাইড থেকে এভাবে করে একটু কেটে নিতে হবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা বাটি নিয়ে উপর থেকে এভাবে ঝাঁকি দিয়ে এটাকে একটু শিফট করে নিচ্ছি। আপনারা যে কোনো ফ্রিজ অথবা প্লেটেও কিন্তু সার্ভ করতে পারেন। ছুরি দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এটা কিন্তু বসে যাবে। দেখতেই পাচ্ছেন উপরে কালারটা কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু অনেক ছোট সাইজের একটা পুডিং, সো চাইলে আপনারা কোনো ফ্রিজে সার্ভ না করে ঠিক এভাবেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।